আমরা তো ক্ষমা করতে পারি না, মাফ করতে পারি না। আল্লাহর হাবিব যেখানে তার আপন শত্রুদেরকে মাফ করে দিতেন, অমুসলিমদেরকে মাফ করে দিতেন, সেখানে আমি আমার মুসলমান ভাইকে মাফ করতে পারি না? অমুসলিমের ব্যাপার তো অনেক পরে, আমি তো আমার মুসলমান ভাই ভুল করলে তারই মাফ করতে পারি না? কি নবীর আদর্শ আমরা অনুসরণ করলাম? আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাথে একজন সাহাবী, এমন সময় যা আরাবি, একজন গ্রাম্য লোক পেছন থেকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহর হাবিব হাঁটছিলেন আস্তে আস্তে, ওই গ্রাম্য লোক, গ্রামের মানুষ বোঝে শুনে কম, বিশ্বনবীর গলার মধ্যে এইভাবে একটা চাদর পেঁচানো ছিল, ওই গ্রাম্য লোক দৌড়িয়ে এসে এই চাদরটা পেছন থেকে ধরে এমন জোরে একটা টান দিলেন, বিশ্বনবীর গলা থেকে চাদরটা খুলে গেল, গলাটায় প্যাঁচ লেগে গেল, চাদরের ধারানো আশের কারণে গলার মধ্যে দাগ পড়ে গেল। আমার ভাইরা ব্যাপারটা বোঝেন, আমি মাফলারটা পেছি আপনাদের এখান দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ যদি পেছন থেকে জোরে মাফলারটা একটা টান দেয় আমি কিন্তু গলায় ব্যথা পাব, এবং ওই মুহূর্তে আমার কিন্তু রাগ উঠে যাবে, আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকায় এসেছে, গ্রামের একজন সাধারণ কৃষক দৌড়িয়ে যদি তার পেছন থেকে তার চাদরটা টান দেয়, তার কলারটা ধরে যদি জোরে একটা টান দেয়, তাইলে চেয়ারম্যান সাহেবের মেজাজ খারাপ হবে কি হবে না? চেয়ারম্যান সাহেব কি ওই কৃষকের উপরে প্রতিশোধ নিবে কি নিবে না? জায়গার মধ্যে ঘুইরা থাপ্পড় একটা দিয়ে বসবে, আমি হলেও তো তাই করতাম, কারণ মানুষ ব্যথা পাওয়ার পরে ইনস্ট্যান্ট তার মেজাজ গরম হয়ে যায়। এত জোরে টান দিল সাহাবি, তার পাশে যিনি ছিলেন আল্লাহর হাবিবের পাশে, সাহাবি বলছেন ওয়াজাবাদাহু জাবদাতান শাদীদাতান, এত জোরে টান দিয়েছে বিশ্বনবীর এখানে দাগ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব তার দিকে তাকালেন, আমরা হলে যেখানে একটা থাপ্পড় দিয়ে বসতাম, আর বেটা বেদব টান দিলি কেন? আল্লাহর হাবিব পেছনে ঘুরে তাকিয়ে তার ওই উম্মতের প্রতি দৃষ্টিপাত করে বিশ্বনবী চটকোনা দিলেন না, থাপ্পড় দিলেন না, বিশ্বনবী তার দিকে তাকিয়ে ফাযহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে বিশ্বনবী তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। আস্তে হয়ে গেছে, সুবহানাল্লাহ। অমিয়া চরম রাগের পর্যায়ে, তোমার নবী তারে মারে নাই, বকা দেয় নাই, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি গালাজ করে নাই, তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছে। আল্লাহর হাবিব বললেন চাদরটা টান দিয়েছো কেন? এবার ওই গ্রাম্য লোক বললেন আউতিনি মিন মালিল্লাহিল্লাযি ইনদাক, এই যে চাদরটা তোমার কাছে আছে আল্লাহর দান চাদর, এই চাদরটা আমারে দিয়ে দাও, এটা আমার লাগবে। দেখেন কি মেজাজ খারাপ, একে তো চাদর ধরে টান দিয়ে বিশ্বনবীকে ব্যথা দিয়েছে, এরপরে কয় চাদরটা আমারে দিয়ে দাও। বেটা তুই ভালো মতো যদি চাইতি পাম টাম দিয়া, যে ভাই আপনি খুব ভালো, চাদরটা খুব সুন্দর ভাই, মানে দেন না, তাইলেও না হয় দেয়ার একটা চিন্তা ভাবনা থাকতো, তুই তো একটা বেদবি করেছিস টান দিয়ে ব্যথা দিয়ে, এরপরে বলতেছে চাদরটা দিয়ে দাও, আমার হলে কি দিতাম? দিতাম, বরং চাদর দিয়া বাইন্দারে গাছের আগে ঝুলাই রাখতাম। আল্লাহর হাবিব বললেন না চাদর দেব না, আমি তোমার প্রতিশোধ নেব। দেখেন ওই লোকটা কি বলে, আল্লাহর হাবিব বললেন চাদর দেব না, আমি তোমার প্রতিশোধ নেব। হোমিয়া আসলে কি রাসূল প্রতিশোধ নিবে? কথা কয় না, নিবে? ওই লোকটা বলে লা ইয়া রাসূলুল্লাহ, কখনোই না, আপনি প্রতিশোধ নিতে পারবেনই না। সুবহানাল্লাহ, বললেন না বিশ্বনবী বলে আমি তোমার প্রতিশোধ নেব, অর্থাৎ বিশ্বনবীর কথার চাইতে তার ওভার কনফিডেন্স যে আপনি প্রতিশোধ নিতে পারবেন না, কারণ ইন্নাকা লা তুকাফিরু সাইয়্যাতা বিসাইয়্যা, আপনি তো এমন নবী, আপনার হৃদয় তো এত বিশাল, আপনার চরিত্র এত চমৎকার, আপনি কখনো খারাপের বিপরীতে খারাপটা দেন না, বরং খারাপকে খারাপ দ্বারা প্রতি